হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন অনলাইনের প্ল্যাটফর্ম নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত তো ভিহার্স আজকে আমি আপনাদের দেখাবো যে অনলাইনে যে কোনো সরকারি চাকরি আবেদন করার পর সেই সরকারি চাকরির ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা হারিয়ে গেলে কিভাবে তা পুনরুদ্ধার করবেন এবং আবেদনের কপি যদি ডাউনলোড করার প্রয়োজন হয়ে থাকে তাহলে সেটা কিভাবে আবেদনের কপিটা ডাউনলোড করবেন এবং তার অ্যাডমিট কার্ডটা কিভাবে আপনারা হাতে পাবেন তো বিহার্স চলুন কথা না বাড়ে কাজে চলে যায় যারা আমার চ্যানেলটিতে এখনো নতুন তারা অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে চলে আসুন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অবশ্যই স্বাগত দেখতে পাচ্ছেন আমার ডিসপ্লে তে একটি ওয়েবসাইট হচ্ছে ডিএসএস মানে হচ্ছে বাংলাদেশ সমাজ সেবা অধিদপ্তরের যে ওয়েবসাইট সেটা আমি এখানে কয়েকটা ওয়েবসাইটে লগ ইন করে রেখেছি এর কারণ হচ্ছে আপনাদের দেখানোর জন্য যে যে কোনো একটি ওয়েবসাইটে আপনারা যেভাবে ইউজার আইডি এবং পাসওয়ার্ড গুলো রিকভার করবেন এবং অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন সেম একই পদ্ধতিতে টেলিটকের মাধ্যমে যত আবেদন হয়ে থাকে মানে বিডি এই পোর্টালের মাধ্যমে যত আবেদন হয়ে থাকে সবগুলোতে একই সিস্টেমে আপনি ইউজার আইডি এবং পাসওয়ার্ড পুনরুদ্ধার করতে পারবেন এবং অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন তো তবে চলুন কিভাবে করবেন সেটা আমি এখন দেখাই তো প্রথমে আমি আপনাদেরকে দেখা যাচ্ছে ডিএসএস এর যে ওয়েবসাইটটা এটা হচ্ছে সমস্যা বা ভিডিওর উত্তরে তো প্রথমে আপনারা ওয়েবসাইটের যে ঠিকানাটা সেটা তো অবশ্যই আপনাকে জানতে হবে ওয়েবসাইটের ঠিকানায় ঢুকে আপনারা এরকম একটা ইন্টারফেস পাবেন হয়তো এক একটা এক এক ধরনের সিস্টেম দেখেন এক এক রকম কালার হতে পারে শুধুমাত্র কিন্তু অপশনগুলো কিন্তু সেম উপরের যে অপশনগুলো এখানে হোম ডাউনলোড অ্যাপ্লিকেশন পেমেন্ট স্ট্যাটাস তারপর হচ্ছে রিকভার ইউজার আইডি রিকোভার পাসওয়ার্ড তারপর হচ্ছে অ্যাডমিট কার্ড এগুলো কিন্তু সবগুলোতে সেম দেখেন আছে প্রত্যেকটাতে উপরের দিকে আছে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো থাকার মানে হচ্ছে এটাই যে একই পদ্ধতিতে আপনি সবগুলোতে কাজ করতে পারবেন তো প্রথমে আমি আপনাদের দেখাই যে কিভাবে অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করবেন এর জন্য আপনি আবেদন ওয়েবসাইটে চলে গেলে আপনি এরকম একটি পেজ পাবেন যদি তাহলে আপনারা এরকম পাবেন যেটাতে মনে করেন রানিং যেমন সমাজসবা অধিদপ্তরের পরীক্ষাটা হওয়ার কথা ছিল নাই আপনারা জানেন এই জন্য এখানে আমি ডোকামাত্র দেখাচ্ছি আমাকে অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করার জন্য তো কিভাবে যেগুলোতে মনে করেন আবেদন অলরেডি চলে গেছে সময় মানে হচ্ছে পরীক্ষা হয়ে গেছে থেকে

সাবমিটে ক্লিক করার পর দেখেন নিচে চলে আসছে আমার অ্যাডমিট কার্ড এবং নাম সহ আপনার নিজের নাম সহ এবং ছবি সহ দেখাবে তারপর এখানে একটা বাটন আছে ডাউনলোড অ্যাডমিট কার্ড এটাতে ক্লিক করলে আপনার অ্যাডমিট কার্ডটা ডাউনলোড হয়ে যাবে তো একইভাবে আপনি প্রত্যেকটা ওয়েবসাইটে সেম ভাবে আপনি এডমিট কার্ডটা ডাউনলোড করতে পারবেন তো এখন দেখা হচ্ছে আমরা যে কিভাবে আপনি ইউজার আইডিটা কি ব্যবহার করবেন যদি আপনার ইউজার আইডি হারিয়ে ফেলেন বা নষ্ট হয়ে যায় যে কোনো কারণে আপনার এসএমএসটা আসে না বা সিম নষ্ট হয়ে গেছে যে কোনো কারণে তো আপনি ইউজার আইডিটা কিভাবে পুনরুদ্ধার করবেন তো এর জন্য উপরের দিক থেকে যে রিকভার ইউজার আইডি নামক অপশনটা আছে এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর দেখেন এরকম একটা পেয়ে যাবে প্রত্যেকটাতে কিন্তু সেম সিস্টেম দেখেন এটাতে আমি ক্লিক করি প্রাইমারির ইয়েতে আমি যদি এখন রিক্যুবার ইউজার আইডি দিই দেখেন সেম একই পদ্ধতিতে আসবে দেখেন পোস্ট নেম নিয়ে তারপর আপনার নিজের নাম বাবার নাম তারপর হচ্ছে আপনার মোবাইল নাম্বারটা দিয়ে সাবমিট দিলে আপনার ইউজার আইডিটা দিয়ে দেবে সেমভাবে কিন্তু এটা তো সেম দেখেন ওপরে হচ্ছে পোস্টের নামটা তারপর হচ্ছে নেম তারপর হচ্ছে আপনার ফাদার্স নেম তারপর মোবাইল নাম্বার তারপর সাবমিট দিলেই আপনার ইউজার আইডিটা দিয়ে দেবে একই পদ্ধতিতে সবগুলোতে দেখেন ইউজার আইডি ক্লিক করার পরে সেমভাবে আসবে এই রিকভার ইউজার আইডি দেখতে পাচ্ছেন এখানে সবগুলোতে সেম শুধুমাত্র একটি ডিফারেন্ট আছে একটু দেখে এখানে দেখেন এটাতে কিন্তু আপনার পোস্ট সিলেক্ট করার একটা অপশন আছে যে পোস্ট নেম কারণ হচ্ছে এক এক ডিপার্টমেন্টে দেখবেন অনেকগুলো পোস্টে আবেদন নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে থাকে তো ওই ক্ষেত্রে শুধুমাত্র আপনার যে পোস্টটা সেটা সিলেক্ট করতে হবে আর যদি শুধুমাত্র একটি পোস্টে নিয়োগ দেওয়া হয় দেখে যেমন ধরেন এই ডিজি ফুডের যে ওয়েবসাইটটা এটাতে দেখেন কোনো পোস্ট নেম নেই কারণ হচ্ছে এটা তারা যে বিগত যে নিয়োগ বিজ্ঞপ্তিটা দিয়েছিল সেটাতে শুধুমাত্র একটি পোস্ট ছিল যার কারণে এখানে কোনো পোস্ট ছিল সিলেক্ট দরকার নেই শুধুমাত্র আপনার নিজের নাম বাবার নাম তারপরে মোবাইল নাম্বারটা দিয়ে সাবমিট দিলে আপনার ইউজার আইডি টা দিয়ে দিবে তো আমি একটা ইউজার আইডি রিকভার করে দেখে আপনাদের তো এখান থেকে আমি প্রথমে পোস্ট নেমটা আপনি সিলেক্ট করবেন আপনার যে পোস্ট সেটা আপনি সিলেক্ট করবেন তারপর হচ্ছে এখানে নেমটা আপনার নিজের নামটা এখানে দিতে হবে আপনার নামগুলো যে দিবেন হুব হুব আপনার সার্টিফিকেটের সাথে মিলতে হবে যদি ভুল থাকে তাহলে কিন্তু দেখাবে না এখানে এখানে সবগুলো ফিল আপ করার পর আপনার নিজের নাম বাবার নাম তারপর মোবাইল নম্বরটা ফিল আপ করার পর এ ক্লিক করবেন ক্লিক করার পর নিচে চলে আসবে আপনার ইউজার আইডি এখানে এখানে চলে আসছে ইউজার আইডি তারপর আপনার মায়ের নাম তারপর ডেট অফ বার্থটাও দেওয়া থাকবে এখানে তো এইভাবে আপনারা ইউজার আইডিটা এখান থেকে রিকভার করতে পারছেন তারপর যদি আপনার পাসওয়ার্ডটা দরকার পরে তখন ধরেন এখন আমি ইউজার আইডিটা পেলাম কিন্তু পাসওয়ার্ডটা নাই পাসওয়ার্ডটা কীভাবে আনবেন তো এখন আপনার ইউজার আইডিটা এখান থেকে পেয়ে গেলেন ইউজার আইডিটা কপি করে রেখে দিবেন তারপর হচ্ছে আবার রিকভার পাসওয়ার্ড যে অপশনটা আছে এটাতে ক্লিক করবেন এই যে উপরে দেখেন রিকভার পাসওয়ার্ড এখানে ক্লিক করার পর আপনি যে ইউজার আইডিটা পেয়েছেন সেই ইউজার আইডিটা এখানে দিবেন তারপর মোবাইল নাম্বার করে আপনার মোবাইল নাম্বারটা দিয়ে সাবমিট দিলে আপনার পাসওয়ার্ডটা দিয়ে দিবে এখানে ইউজার আইডির করে আপনার ইউজার আইডিটা দিলাম মোবাইল নাম্বার করে মোবাইল নাম্বারটা দিব তারপর জাস্ট সাবমিট এখান নিচে আমার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দুইটাই এখন শো করছে তো এখান থেকে আমি ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা পেয়ে গেলাম এখন আপনি এটাকে কপি করে নিয়ে আপনার অ্যাডমিট কার্ড অথবা আপনার যে আবেদনের কপিটা ডাউনলোড করতে ইউজার আইডি এবং পাসওয়ার্ড লাগে সেটা সেটাও করতে পারবেন এখান থেকে আপনার এটা কপি করে নিয়ে যাবেন কিভাবে আপনি প্রত্যেকটা ওয়েবসাইট থেকে আপনার এইভাবে ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা রিকভার করতে পারবেন তারপর হচ্ছে আপনার অ্যাপ্লিকেশন কপিটা যদি ডাউনলোড করার প্রয়োজন পড়ে তার জন্য কি করবেন এই যে ডাউনলোড অ্যাপ্লিকেশন কপি নামক যে অপশনটা আছে উপরে দিকে পাবেন ওয়েবসাইটের এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা দিলেই আপনার আবেদনের কপিটা দিয়ে দেবে এখানে ইউজার আইডি তারপর নিচে হচ্ছে আপনার পাসওয়ার্ড দিয়ে এখানে সাবমিট দিবেন সাবমিট দেওয়া মাত্র আপনার কম্পিউটারে অথবা মোবাইল থেকে যে কোনোভাবে আপনি করতে পারবেন দেখেন আমার নিচে চলে আসছে অলরেডি এটা ডাউনলোড হয়ে গেছে তো কিভাবে এখান থেকে আপনি কিন্তু পেমেন্ট স্ট্যাটাসটাও চেক করতে পারবেন নিজে দেখেন পেমেন্ট স্ট্যাটাস নামে একটা অপশন আছে মানে হচ্ছে আপনার আবেদনের টাকাটা জমা হয়েছে কিনা মানে আপনি আবেদনটা করার পর আপনার আবেদনের টাকা জমা হয়েছে কিনা এটা এখান থেকে চেক করতে পারবেন ইচ্ছে করলে পেমেন্ট স্ট্যাটাসে ক্লিক করে এখানে ইউজার আইডি দিয়ে দিয়ে এখানে সাবমিটে ক্লিক করলে আপনারটা দেখিয়ে দিবে দেখেন আমি এখানে একটা ইউজার আইডি দিলাম তারপর সাবমিটে ক্লিক করলাম দেখেন নিজে দেখাচ্ছে যে পেমেন্ট স্ট্যাটাস দেখাচ্ছে যে পেইড মানে হচ্ছে এর মানে আমার যে আমি আবেদনটা করেছি সেই আবেদনটা আমার কমপ্লিট হয়েছে আবেদনের যে ফিটা সেটা কমপ্লিট হয়েছে এটা এখানে বুঝাচ্ছে তো এভাবে একইভাবে আপনি প্রত্যেকটা ওয়েবসাইটে সেমভাবে এরকম অপশান পাবেন যেমন পেমেন্ট স্ট্যাটাস তারপর রিকোভারি ইউজার আইডি একইভাবে আপনি সবগুলো কাজ করতে পারবেন যে কোনো ওয়েবসাইট থেকে সরকারি যত আবেদনের ওয়েবসাইট আছে সবগুলোতে সেম অপশানগুলো থাকবে তো ভিউয়ার্স দেখতে পারলেন কীভাবে আপনারা করবেন তো সেই জন্য আজকে ভিডিও তারপরে যদি কোনো প্রকার সমস্যা থাকে তাহলে আমার ভিডিওতে অবশ্যই করে জানাবেন আমি আমার সাধ্যমতার চেষ্টা করব আনসার দেওয়ার খুব বেশ ভালো থাকবেন সুস্থ থাকবেন